আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈদেশিক কর্মসংস্থান ভ্রমণ ও ভিসার তথ্য কেন্দ্র চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের এই যে ভিডিওর কাভারে আমরা আজকের যে টপিকটি সেটি আমরা দিয়েছি, তারপরে যারা বোঝেননি তাদের জন্য বলছি আজকের টপিকটি হচ্ছে যে মালয়েশিয়াতে আপনারা কবে নাগাদ যেতে পারবেন এবং মালয়েশিয়ার যে মিটিংয়ের যে বিষয়টি সেই মিটিংটি হচ্ছে কি না, মিটিংটির কি আপডেট। আর আরেকটি বিষয় হচ্ছে যে বৈধ পথে কেন যাবেন। আর এই যে আপনারা অনেকে কমেন্ট করছেন, গত ভিডিওটি দেওয়ার পরে আপনারা অনেকে কমেন্ট করেছেন মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় যাওয়ার ব্যাপারে। তো অনেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে, আপনারা এক একজন এক এক রকম কমেন্ট করেছেন, তো আমি চেষ্টা করব সেই কমেন্টের আলোকে কিছু উত্তর দিতে। প্রিয় দর্শক, প্রথমত হচ্ছে যে মিটিংটির বিষয়ে আপনারা বলছেন যে মিটিংটি টোটালি অনেকটা সিক্রেট রয়েছে এখনও পর্যন্ত, আমার কাছে তথ্য এখনও পর্যন্ত আসেনি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে মিটিংয়ের বিষয়ে কোনো নতুন আপডেট দিতে পারছি না। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা বৈধ পথে কেন যাবেন। বৈধ পথে যদি যান, পৃথিবীর যে কোনো দেশেই আপনারা কোনো কাজের জন্য যদি যান, অবশ্যই আপনারা চেষ্টা করবেন বৈধ পথে যাওয়ার জন্য। অবৈধ পথে যদি যান তাহলে আপনার ভবিষ্যৎটা অনিশ্চিত। আগেও বলেছি এর অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে আপনি সেখানে যখন অবৈধভাবে কাজ করবেন আপনি বাইরে মুভ করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি হয়তোবা ভিসা করতে যাবেন, বৈধ হতে যাবেন, সেই দেশের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুযায়ী দেখা যায় অনেক সময় আপনি বৈধ হতে পারবেন না। আপনি কেন অবৈধ হয়েছেন সেই অবৈধ হবার রিজন বা কারণটি আপনি দেখাতে পারবেন না। তারপরে যেটা হচ্ছে যে আপনি অবৈধভাবে থাকলে আপনার যে কাজ, যে কোনো জায়গায় চাইলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, আপনি বাহিরের কোনো কাজ করতে পারবেন না, এবং কোনো কোম্পানিতে কাজ করার অবস্থায় যদি আপনি ধরা খান তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে, তবে তার আগে অবশ্যই আপনি জেল খাটতে হবে, জেল খেটে তারপর আপনাকে দেশে আসতে হবে। আপনি যদি অবৈধ থাকা অবস্থায় সেখানে যদি মারা যান তাহলে সেক্ষেত্রে আপনার লাশটা কিন্তু দেশে আনা যাবে না। এছাড়াও একজন প্রবাসী যারা বৈধভাবে বিদেশে যান, বাংলাদেশে থেকে যে সরকার কিছু নিয়ম এবং সুযোগ সুবিধা করেছে সেই সুযোগ সুবিধার থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে প্রবাসীদের জন্য, যারা বৈধভাবে যান, যাদের ম্যান পাওয়ার কার্ড থাকে তারা কিন্তু বাংলাদেশে লোনের ক্ষেত্রে সুযোগ সুবিধা পায়। এছাড়া দেখা গেল যে আপনারা লোন নিয়ে যেতে পারবেন, এটা একটা বড় সুবিধা। এছাড়াও আপনি দেশে যখন আসবেন তখনও আপনি কোনো প্রয়োজন হলে সরকার কিন্তু সহজ শর্তে আপনাদেরকে ঋণ দিবে। এছাড়া রয়েছে কি, এছাড়া দেখা যাবে আপনারা অনেকগুলো এই যে আপনার টাকা জমানোর ক্ষেত্রে, যেমন আপনি টাকা কামানোর পরে যদি আপনি কোনো টাকা বাংলাদেশে জমা রাখেন প্রবাসী হিসেবে, সেক্ষেত্রে আপনি সেখানে কিন্তু যারা ব্যাংকে সঞ্চয়পত্র কিংবা বন্ড এই ধরনের যে ইনভেস্টমেন্টগুলো রয়েছে সেই ইনভেস্টমেন্টে আপনি কিন্তু স্বভাবত একটু বেশি ইন্টারেস্ট পাবেন এবং সুযোগ সুবিধা বেশি পাবেন। এছাড়া সরকার বর্তমানে যারা প্রবাসীদের বাচ্চাদেরকে কিন্তু প্রবাসী যারা রয়েছে তাদের বাচ্চাদেরকে কিন্তু ইয়ে দিচ্ছেন, বৃত্তি দিচ্ছেন, তারপরে স্কলারশিপে মানে বিনা পয়সায় পড়াশোনার সুযোগ দিচ্ছে, এই সকল সুযোগ থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। সো এই জন্য আসলে বৈধভাবে যাওয়াটা উচিত। আরেকটি বিষয় যারা কমেন্ট করেছেন, আপনারা বলছেন যে যেহেতু মালয়েশিয়া খুলছে না তাই বলে আমরা অবৈধ পথে যাব না তো কি করব। হ্যাঁ, মালয়েশিয়া খোলে নাই, আরও 4 বছর আগেও কিন্তু মালয়েশিয়া খোলে নাই, তো তখনও কিন্তু অবৈধ পথে অনেকে গিয়েছেন, তখন যে যান নাই তাও না, তখনও অবৈধ পথে গিয়েছেন, করোনাকালীন সময়ে অনেকে অবৈধভাবে যেতে পারেন নাই। সো অবৈধ পথে মালয়েশিয়া যখন খোলা ছিল তখনও মানুষজন গিয়েছে, যখন মালয়েশিয়াতে বৈধ পথে যাওয়ার সুযোগ ছিল তখনও গিয়েছে, নৌপথে ইভেন মানে আমাদের বাংলাদেশে যে কক্সবাজারের টেকনাফের ওখান থেকে নৌকা করেও কিন্তু অনেকে গিয়েছেন। আমি 3-4 দিন আগেও দেখলাম যে সাগর পথে অলরেডি অনেকে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছেন, পরবর্তীতে দালালরা কী করলো, তাদেরকে 3-4 দিন সাগরে রেখে তারপরে তাদেরকে নামিয়ে দিল কোথায়, সেন্ট মার্টিন আইল্যান্ডে গভীর রাতে নামিয়ে দিল, সবাই মনে করছে যে তাদেরকে কোথায় নামাচ্ছে, তাদেরকে মালয়েশিয়াতে নামিয়ে দিয়েছে, বোধহয় তারা মালয়েশিয়া পৌঁছে গেছে। এই যে বিষয়গুলো, এগুলো আসলে দেশের জন্য যেমন ভালো না আপনার জন্যও কিন্তু ভালো না, বারবার বলছি আপনাদের জন্য কিন্তু এটা ভালো হবে না। দালালরা আপনাদেরকে ভুল বুঝিয়ে এবং ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাদেরকে এইভাবে অবৈধ পথে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে, এবং আপনারাও কিন্তু সেই প্রতারকদের
খপ্পরে পড়ে যান, আর সেটা কিভাবে, না বুঝে এবং ভুল বুঝে। সো এই বিষয়গুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আর মালয়েশিয়া খুলবে যখন তখন এমনিতে যেতে পারবেন, বাংলাদেশের লোকেদের জন্য পৃথিবীর আরও অনেক দেশ রয়েছে, সেসব দেশে আপনারা চেষ্টা করতে পারেন, কিন্তু সবসময় চেষ্টা করবেন যেখানেই যান বৈধ পথে যাবার জন্য, একটি অফিসের মাধ্যমে, বৈধ অফিসের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। এতে আপনার যেমন ভালো হবে আপনার পরিবারেরও ভালো হবে। প্রিয় দর্শক, মালয়েশিয়াতে আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা এই মুহূর্তে অবস্থান করছেন, হয়তোবা অনেকে কিন্তু আপনাদেরকে যারা, তার মধ্যে অনেকে কিন্তু এই এই ব্যবসার সাথে জড়িত, বিদেশে জনশক্তি রপ্তানি ব্যবসার সাথে জড়িত, কিংবা তারা দেখা যাচ্ছে কি যে আপনাদেরকে যদি আপনার পার্শ্ববর্তী গ্রাম আশেপাশের লোক, তারাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কি তারা আপনাদেরকে ভুল বুঝিয়ে ট্যুরিস্ট ভিসায় কিছু টাকা লাভের আশায় তারা কিন্তু আপনাদেরকে এই অবৈধ পথে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আপনারা এগুলো একেবারেই শুনবেন না, কারণ ওই দেশে যাবার পরে যে সমস্যাটা আপনি পড়বেন সেটা কিন্তু আসলে পরবর্তী তার পেছনে আসার কোনো সুযোগ নাই। কারণ আপনি অবৈধ পথে একবার চলে গেলে আপনি কিন্তু ওই অবৈধভাবেই আপনাকে সেখানে থাকতে হবে, এবং সহজে আপনি কিন্তু বৈধ হতে পারবেন না। এটা একটা সবচেয়ে গুরুতর সমস্যা। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, অবৈধ পথে কেউ যাবেন না। আর যে প্রশ্ন উত্তরের বিষয়টা আমি বলেছিলাম, যে কিছু কমেন্ট আপনারা করেছেন, সেই কমেন্টের উপর আমি কিছু কথা বলবো। যেমন এক ভাই লিখেছেন যে, সেই ভাইয়ের নাম হচ্ছে মিলন মিয়া। মিলন মিয়া ভাই লিখেছেন, ভাই সবসময় শুনি এই মাসে হতে পারে হচ্ছে না, আবার খালি শুনতেছি হতে পারে। তো আসলে এছাড়া কিছু বলার নাই, ইভেন আমাদের মন্ত্রীও স্ট্রিক্টলি ডিরেক্টলি কোনো কথা বলতে পারবেন না এই মুহূর্তে, কারণ যতক্ষণ পর্যন্ত সকল প্রক্রিয়া সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কারো পক্ষেই এটা বলা সম্ভব না। এই যে এখানে বলা হচ্ছে, আরেক ভাই বলেছেন নাজমুল বাংলা, তিনি বলেছেন এই মাসে কি মেডিকেল শুরু হবে, সম্ভাবনা আছে। এখন আমি সম্ভাবনার বাইরে তো কিছু বলতে পারবো না, সম্ভাবনা আছে, আমরা শুনেছি হতে পারে। আর আজকে একটা মিটিং হয়েছে, সেই মিটিংও কিন্তু মন্ত্রী বলেছেন যে মালয়েশিয়া অতি দ্রুত খোলা দরকার, মালয়েশিয়া না খুললে আমাদের দেশেরও ক্ষতি, দেশ যেমন রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে তেমনই কিন্তু আপনারা কিন্তু বেকারের সমস্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো দেশের যে মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, বাংলাদেশের যে সরকার এবং সরকারি কর্মী যারা, কর্মচারী কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন, সকলেই কিন্তু চান যে মালয়েশিয়া দ্রুত খুলে যাক, কারণ মালয়েশিয়া খুললে দেশে রেমিটেন্স আসবে, দেশের সরকারের এটা অবশ্যই একটা সফলতা বলা যাবে। তো আপনারা হয়তোবা মনে করছেন যে মন্ত্রীর এখানে কোনো স্বার্থ নাই, অনেকেই মনে করেন হয়তোবা মন্ত্রীর স্বার্থ আছে, মন্ত্রীর এখানে কোনো স্বার্থ জড়িত আছে বলে আমি মনে করি না। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে সিন্ডিকেটে যেন না যায়, সিন্ডিকেটে গেলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন, সিন্ডিকেটে গেলেই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, কারণ সিন্ডিকেট মাত্র 25টি লাইসেন্সের মাধ্যমে যেতে হবে, সেক্ষেত্রে তারা যেভাবে চাবে আপনাকে সেভাবেই যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। দ্যাটস ওয়াই আপনারা, এই মন্ত্রী কিন্তু সেজন্য কি চাচ্ছে, যেন সকলের মাধ্যমে কাজগুলো, কারণ সকলের মাধ্যমে সৌদি আরবে কাজ হচ্ছে, প্রায় আপনার 2000 লাইসেন্স রয়েছে, তার মধ্যে 700-800 লাইসেন্স সৌদি আরবে প্রসেসিং করে, বাকি লাইসেন্সরা কিন্তু, এই যে বাকি 2000 লাইসেন্সরা কিন্তু বসে নাই, তারা সকলেই কিন্তু সৌদি আরবে লোক পাঠাচ্ছে। তো সৌদি আরবে যদি লোক পাঠানোর পর যদি কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে মালয়েশিয়াতে কেন সমস্যা হবে? সেখানে যাবার পরে যেটা বিষয় হচ্ছে যে সেটাকে দেখবে, সেটা আমাদের সরকারি যে লোকগুলো রয়েছে, আমাদের যে মন্ত্রণালয় এবং আমাদের যে অ্যাম্বাসি রয়েছে, সেই অ্যাম্বাসিতে যারা লেবার উইং বা লেবারদের স্বার্থ নিয়ে কাজ করছেন তারা কিন্তু দেখবেন। তো এই বিষয়গুলো তারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে এরপরে কিন্তু আমাদের লোকগুলো কিন্তু কোনো প্রবলেমে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এই জন্য মূল বিষয়টি হচ্ছে কি, সকলে কাজ করতে পারলে সম্মিলিত সকল লাইসেন্সের মান কিন্তু সমান। তো দ্যাটস ওয়াই সকল লাইসেন্সেই কাজ হবে, এরকম আমাদের মন্ত্রী চান। তবে হয়তোবা শেষ পর্যন্ত যদি দেখা যায় যে দেশের স্বার্থে মালয়েশিয়া যদি সেই 25টি লাইসেন্সের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের মন্ত্রীর কিছুই করার নাই, হয়তোবা তিনি একসময় সেটাকে অ্যাকসেপ্ট করবেন, বাট তিনি তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের সামগ্রিক বিষয়টি চিন্তা করে। আরেকটি বিষয় কি, 25টি লাইসেন্স কখনোই 500,000 লোক পাঠাইতে পারবে না শর্ট টাইমে, কিন্তু 500,000 লোক যদি পাঠাতে যায় সেক্ষেত্রে কিন্তু যদি 2000 লাইসেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে,
বা 2000 না হোক অন্তত 1000 লাইসেন্স যদি মালয়েশিয়া নিয়ে কাজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এক একটা লাইসেন্স যদি আপনার 5000 লোক পাঠায় তাহলে কিন্তু কতগুলো লোক হয় 10 লক্ষ 1000 লোকে কিন্তু 5000 করে লোক পাঠালে 5 লক্ষ লোক হয়ে যায় তো আমি বলছি না যে এক একটা লাইসেন্স 5000 লোক পাঠাবে হয়তোবা বড় বড় যারা এই যে 25টি লাইসেন্স যারা বড় লাইসেন্স আছে বা আমরা বলছি যাদের কাছে অনেক টাকা আছে ইনভেস্টর বড় বড় ইনভেস্টর তারা যারা আছেন তারা হয়তোবা দেখা যাবে যে যে একাই হয়তোবা 15000 20000 বা 50000 লোক পাঠাবে বাকি অনেক লাইসেন্স দেখা যাবে হয়তোবা 200 পাঠাবে কেউ 500 পাঠাবে কেউ 2000 পাঠাবে কেউ 1000 পাঠাবে সো এইভাবে করে মিলিয়ে সম্মিলিতভাবে লোক পাঠালে সেক্ষেত্রে আপনারাও কিন্তু বেশি লোক বেশি সংখ্যক লোক মালয়েশিয়াতে যাওয়ার সুযোগটি পাবেন তো এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে তো আপনারা আমাদের মন্ত্রী কিন্তু সেই বিষয়গুলো চিন্তা করছেন তো এই জন্য অহেতুক মন্ত্রীর নামে এই জন্য ব্যাড কমেন্টগুলো আপনারা ভিডিওর নিচে করবেন না বা আমাদের এই সরকারি কর্মকর্তাদের নামে ব্যাড কমেন্টগুলো আপনারা করবেন না এর না বুঝে এভাবে কমেন্ট করাটা আসলে উচিত না আমি মনে করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।